আপনি কি মোবাইল দিয়ে ভিডিও করেন? মোবাইলে ভিডিও করার জন্য অল্প বাজেটের মধ্যে মোটামুটি একটি ট্রাইপড খুঁজছেন? আজকে আমরা ইয়ানটেন ভিসিটি 5208 এই মডেলের ট্রাইপডটি নিয়ে কথা বলবো। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও করেন তাহলে বলবো এই ট্রাইপডটি আপনার জন্য। প্রথমে বলে নিই, এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না। এই ট্রাইপডটি আমি বিডি শপ থেকে কিনেছি। বিডি শপ থেকে এই ট্রাইপডটি কত টাকা দিয়ে কিনলাম এই বিষয়ে ভিডিওর শেষে আলোচনা করব, এবং ভিডিও ডেসক্রিপশনে এই ট্রাইপডের মডেল এবং কোম্পানির নাম দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সার্চ করে এটার আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন। এই ট্রাইপডটি যখন বিডি শপ থেকে আমার কাছে পাঠানো হয় তখন এটা এমনভাবে প্যাকেজিং করা ছিল, উপর থেকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না আসলে এটা কি। এরপর যখন এটিকে খুললাম, এরপর এটার প্যাকেজিং খোলার পর এটা থেকে একটি প্লে বাটন পেলাম। এটা ইউটিউবের লোগোযুক্ত, বিডি শপ থেকে দিয়েছে। এ হলো আমাদের ইয়ানতেন ভিসিটি 5208 মডেলের ট্রাইপডটি। তো এটাকে ক্যারি করার জন্য একটি কালো ব্যাগ আছে, তো ব্যাগটা বেশি একটা মজবুত না। এ হলো ইয়ানতেন ভিসিটি মোবাইল ট্রাইপডটি। এটাতে আছে একটি ব্লুটুথ রিমোট। এই রিমোটটা মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিও রেকর্ডিং এবং ছবি কন্ট্রোল করা যায়। এবং এই ট্রাইপডটি 4 ফিট পর্যন্ত উঁচু করা যায়। আর এটাতে যে নাটগুলো রয়েছে এগুলো টাইট এবং আনটাইট করে এদিক সেদিক ঘুরিয়ে নেওয়া যায়। আর এটাতে যে মোবাইল হোল্ডারটি আছে এটি কিন্তু স্প্রিং সিস্টেম না, এটাতে আছে নাট সিস্টেম। এটা ঘুরিয়ে বড় করে নেওয়া যায় এবং মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে নাটটা টাইট দিলে টাইট হয়ে যায়। এবার কথায় আসি, আপনি যদি প্রফেশনাল কাজের জন্য এই ট্রাইপডটি বেছে নেন তাহলে কিন্তু হবে না। এটি আসলে একটা নর্মাল ট্রাইপড, এটা মোবাইলের জন্য ব্যবহার করা চলে। যদি আপনি ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার ছোট ক্যামেরা, কিট লেন্সওয়ালা ক্যামেরা ব্যবহার করতে পারবেন। তো বিডি শপ থেকে এই ট্রাইপডটা আমি 950 টাকা দিয়ে কিনেছি, তো এটার প্রাইসটা কিন্তু যে কোনো সময় আপডেট হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।